আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সম্মানিত আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, মুসলিম ভাতৃমণ্ডলী, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে দুনিয়াতে কয়েকজন বিশেষ ব্যক্তি তারা কি কথাটা বলেছিলেন এবং সেখান থেকে আমরা শিক্ষণীয় হিসাবে কি নিতে পারি, সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে ইনশাআল্লাহ আজিজ তার উপর আলোকপাত করার প্রয়াস খুঁজব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মৃত্যু নিয়ে কিছু আলোচনা আগে হয়েছে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে সেখানে আমাদের পাথেও নিয়ে যাওয়া ছাড়া কোনোই উপায় নেই, বাঁচার কোনো পথ নেই। কিয়ামতের দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথেওটা যে আমাদের মুখ্যম সেটার কথা উল্লেখ করলেন সূরা নামলের 87 নম্বর আয়াতে। আল্লাহ পাক বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাফাজি'আ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ফাফাজি'আ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ وَكُلٌّ أَتَوْهُ دَاخِرِينَ وَتَرَى الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَهِيَ تَمُرُّ مَرَّ السَّحَابِ صُنْعَ اللَّهِ الَّذِي أَتْقَنَ كُلَّ شَيْءٍ إِنَّهُ خَبِيرٌ بِمَا تَفْعَلُونَ مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ خَيْرٌ مِنْهَا وَهُمْ ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل يجزون إلا ما كانوا يعملون. الله رب العالمين এখানে আরো পরবর্তী এবং তার সাথে মিলিয়ে কয়েকটি আয়াত আমি তিলাওয়াত করে ফেলেছি। এখানে আল্লাহ পাক বলছেন, মোট কথা, যেটা মূল কথা সেটা হচ্ছে যে ব্যক্তি পুণ্য নিয়ে আসবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন আরো ভালো অনেক কিছু, যা নিয়ে এসেছে তার চেয়ে আরো ভালো কিছু। কেননা একটা পুণ্যের বিনিময়ে আল্লাহ দিবেন 10টা নেকি কমপক্ষে, আর যাকে ইচ্ছা আল্লাহ আরো বেশি 700 পর্যন্ত বাড়িয়ে বেহিসাব আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। 700 যে দান করবে এটা বুখারিতে আসছে, বেহিসাব দান করবে এটা মুয়াত্তা মালিকের হাদিসে আসছে। ইলা মা শা আল্লাহ, আল্লাহ যত চান। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে এইভাবেই পুণ্য করার তৌফিক দান করেন এবং সেগুলোর বেহিসাব প্রতিদানে আমাদেরকে ধন্য করেন, কারণ আমাদের পুঁজি অনেক স্বল্প, অনেক ক্ষীণ, অনেক নগণ্য। আল্লাহ যদি তার অনুগ্রহ দিয়ে, তার পক্ষ থেকে বরকত দিয়ে সেটার মধ্যে প্রবৃদ্ধি সুফাশিস যুক্ত না করেন, আমাদের বাঁচার কোনো উপায় নেই। তালাবাক বললেন এরপরে, ওমান যা আবি সাইয়্যা, যে মন্দ কিছু নিয়ে আসলো, পাপ নিয়ে আসলো, ফাক্কুব্বাত উজুহুহুম ফিন্নার, তাকে উন্ধা করে আগুনে ফেলে দেওয়া হবে। এবং আল্লাহ পাক বললেন, মানুষকে কি তাদের কৃতকর্ম ছাড়া আর কোনো বদলা কিছু দেওয়া হবে? এই বদলা যেটা হবে এটা তাদের নিছক, নিতান্তই তাদের নিজেদের কৃতকর্মের বদলা। আল্লাহ, তুমি আমাদেরকে যদি পাপের বদলা দিয়ে দাও, কৃতকর্মের বদলা দিয়ে দাও, জাহান্নামে উন্ধা করে ফেলে দাও, পৃথিবীতে কোনো মানুষ আমাদেরকে বাঁচানোর নেই। কালকের আলোচনায় শুনেছেন, একজন মানুষকে যদি নির্ধারণ করে বলা হয় কিয়ামতের দিন আউয়ালিন এবং আখিরিনের,
যে তুমি একাই জাহান্নামী থাকো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেন যে তিনি, আরেকদিন মানুষ দেখলো হাসান বসরিকে, তিনি ধুকরে কাঁদছেন দরজা বন্ধ করে। জিজ্ঞাসা করা হলো, কেন কাঁদছেন, আপনি তো হাসান বসরি, আপনাকে সারা দুনিয়ার মানুষ ভালো জানে। উনি বললেন, এটাই তো আমাকে বেশি কাঁদাচ্ছে। বলে কেন? বলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক যদি বলেন, যাও তুমি জাহান্নামে চলে যাও, তোমার যা পাওনা ছিল দুনিয়াতেই মানুষের প্রশংসা হিসাবে নিয়ে নিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে ওই কঠিন দিনে সাহায্য করো। ওই দিনের সাহায্যের জন্য আমাদেরকে আল্লাহ, আমাদেরকে কিছু সঞ্চয় করার তৌফিক দান করো, সাহায্য লাভে ধন্য হওয়ার জন্য, সাহায্য পাওয়ার জন্য। আর নয়, মূল বিষয়ের দিকে অগ্রসর হই। আবু নওয়াস একজন কবি এবং তার থেকে কিছু ধর্মবিরোধী আল্লাহ বিদ্রোহী কিছু কথা প্রকাশ পেয়েছিল, নাস্তিক্যবাদের আভাস তার কথায় যখন আসলো, মারা যাওয়ার পরে একজন আলেম পর্যন্ত তার জানাজায় গেলেন না। তারপরে যখন একটি চিরকুট বের করে দেখানো হলো, যে সেখানে সে লিখেছে, ইলাহি ইন কাসুরাত যুনুবি আজমাতান ইন আজমাত যুনুবি কাসরাতান ফালাকাদ আলিমতু আন্না আফওয়াকা আযামু ইন কানা লা ইয়ারজুকা ইল্লা মুহসিনুন ফামানি আল্লাযী ইয়ালুযু ওয়া ইস্তাজীরু বিহিল মুজরিমু أدعوك ربي كما أمرت تضرعا فإن رددتني فمن ذا يرحم الله أمر পাপ যদিও বা অনেক বেশি, কিন্তু আমি জেনেছি যে তোমার ক্ষমা তার চেয়ে আরো বেশি। আমার পাপের পরিধি যদি হয় বিস্তর, আমি নিশ্চিত জেনেছি যে আল্লাহ তোমার ক্ষমা হলো তার চেয়ে আরো বহুদূর, আরো সুপ্রশস্ত সুবিশাল তোমার ক্ষমার আয়তন। আর যদি এমন হয় যে তোমার রহমতের আশা শুধু পুণ্যবানরাই করে, তবে পাপীরা কোথায় যাবে, কার দরজায় গিয়ে ধর্ণা দিবে? আল্লাহ আমি তোমাকে আহ্বান করছি, তোমাকে ডাকছি, যেমনটি তুমি নির্দেশ দিয়েছ যে অনুনয় বিনয় সহকারে তোমাকে ডাকতে। উদু রব্বাকুম তাদাররুআন ওয়া খীফা, আল্লাহ বলছেন তোমাদের রবকে ডাকো অনুনয় বিনয় সহকারে এবং ভীতি সহকারে। সে ওইটাই বলছে যে আল্লাহ আমি ওই বিনয় ভীতি নিয়ে অনুনয় বিনয় সহকারে তোমাকে বলছি। আর যদি তুমি আমাকে দরজা থেকে ফিরত দাও, আমাকে তাড়িয়ে দাও, আমাকে নিরাশ করো, তবে এই পৃথিবীতে আর কে আছে আমাকে রহম করবে বলো? আল্লাহ আকবার। অথচ সে নাস্তিক্যবাদ তার মুখ দিয়ে প্রকাশ করে ফেলেছিল। এই চিরকুট দেখার পরে আলিম বললেন যে তাড়াতাড়ি নিয়ে আসো, তার লাশ নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে যেই কথা বলেছে, এতে আর আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমতের সাগরের ঢেউ খেলা ছাড়া আর কিছুই সেখানে থাকার না। আমি তার নামাজ অবশ্যই পড়ব, তার উপরে জানাজার নামাজ আমি নিজে পড়াব। হাজ্জাজ ইবনে ইউসুফ, ইনার কথা হয়তো অনেকেই জানেন না। হাজ্জাজ ইবনে ইউসুফ এর কথা কার জানা নেই? তার হাতে গোনা দু একটা পূর্ণ কোরআন করিমের জের জবর দেওয়া, নোক্তা দেওয়া, এমনকি অনেকে বলেছেন যে রোকো ভাগ করা, পারা ভাগ করা, অর্ধেক ভাগ করা, এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ যেগুলো আছে এখন রোকো সহ, যেগুলো দেখা যায় যে চিহ্নগুলো এটা একটা পরিমাণ, এগুলো সে করেছে। আর কেউ বলেছেন যে না, এগুলো সব না। আর দু একটা উপদেশের বাণী কোরআন করিমের সেবা, এর পাশাপাশি কোরআনের যারা শিক্ষক তাদের বেতন ভাতার ব্যবস্থা করা, এছাড়া তার জুলুম আর জুলুম, হত্যা আর হত্যা, রক্ত প্রবাহিত করা, শতজনের রক্ত কমপক্ষে, এবং বিশাল বিশাল ব্যক্তিত্বদের, তো এগুলো দেখে অনেকেরই একটা ধারণা যে এ তো আর আল্লাহর কাছে মাপ পাবে না। বড় বড় আলেমরা আরো বেশি এই ব্যাপারে শঙ্কিত ছিলেন যে এর ক্ষমার তো আর কোনো পথই বাকি নেই। কিন্তু মারা যাওয়ার সময় সে এমন একটি কথা বলে গিয়েছে যেটার কথা ইজমালিভাবে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ পর্যন্ত এটা নিয়ে ঈর্ষা করতেন, যে সে আল্লাহকে বলেছিল যে আল্লাহ জামু আন্নাকা লা তাগফিরলি আলিমতু
আল্লাহুম্মা ফিরলি ফা ইন্নাহুম ইয়াজউমুন আন্নাকা লা তাফআল, এভাবে বিভিন্ন শব্দে আসছে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার ক্ষমার আশাবাদী। তবে এটাও বাস্তব কথা যে আমার প্রতিপক্ষরা বরং দুনিয়ার সবাই তারা ধারণা করে নিয়েছে, এমনকি তারা দৃঢ় অভিমত ব্যক্ত করে ফেলেছে যে তুমি নাকি আমাকে ক্ষমা করবা না। তার মানে চিন্তা করে দেখুন তার এই জুলুমের কথা কত দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। সাঈদ ইবনে জুবায়ের বিশেষ করে একজন বিশ্বকোষ পর্যায়ের ইসলামী বিভিন্ন বিষয়ের আলেম, তাকে হত্যা করাটা ছিল তার জন্য অত্যন্ত মারাত্মক। এবং হাসান বসরি শুধু আল্লাহর ইচ্ছায় ভাগ্যের সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সুযোগ ছিল ওই সুবাদে বেরিয়ে এসেছিলেন, তা না হলে ওনারও তো গর্দান উড়িয়ে যাওয়ার কথা। এরকম তার পরিস্থিতি, তার নাগালে কেউ এসে গেলে, তার রাগের রুদ্ররোষের কোপানলে কেউ পড়ে গেলে আর যে ফিরত এসেছে এর ইতিহাস এবং নজির অতি কম, খুবই কম। যাই হোক, এইভাবে করে প্রচুর পরিমাণে মানুষ হত্যার মধ্যে তো একজন সাহাবি এসে গেছেন না, ইনি হলেন সাঈদ ইবনে জুবায়ের, আর আরেক আলোচনা আবদুল্লাহ ইবনে জুবায়ের। আবদুল্লাহ ইবনে জুবায়েরও তার সেই রক্ত প্রবাহিত মাজলুম মানুষদের একজন। তো যাই হোক, সব মিলিয়ে সে নিজেও তো বুঝেছিল যে আমি ক্ষমা পাবো কি পাবো না। তারপরেও আল্লাহ আকবর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই কম বয়সের সাহাবি সহ অনেক তাবেঈদের উনি শিষ্য, কিন্তু তাদের ক্লাসে গিয়ে ইলম শিখতেন। তো এগুলোর একটা কি আছে, অবশ্যই তার একটা সুবাদ আছে, সুফল আছে, যে সেখান থেকে তিনি অবশ্যই বুঝতে পেরেছেন যে আল্লাহর ক্ষমা এটা আছে। বনী ইসরায়েলের ওই লোকটার কথা তো জানাই আছে, বুখারীর হাদিস, যে 99 জনকে হত্যা করার পরে যখন একজন আলেম বলেছিল যে তোমার ক্ষমার দরজা বন্ধ, তখন তাকে দিয়ে 100 পুরা করেছিল। তারপরে আরেকজন আলেম বলেছিলেন যাও ক্ষমার দরজা আছে, তবে তুমি পরিবেশ খোঁজো, ভালো জায়গায় যাও, না হলে তোমার মাধ্যমে পাপ আরো হয়ে যেতে পারে, এরপরে হয়তো পাপের মাধ্যমে তোমার এই তওবার দরজা তুমি বন্ধ করে ফেলতে পারো, কিন্তু আল্লাহর দরজা বন্ধ নয়। শ্বাস আসা যাও যতক্ষণ করবে, এই শ্বাসনালীতে যতক্ষণ পর্যন্ত মানুষের জীবন বায়ু এই প্রবাহিত হতে থাকবে এবং মরণের একেবারে কষাঘাত, মৃত্যুর জাকাঞ্জানি আমরা যাকে বলি, সেটা এসে মানুষের এই কণ্ঠনালীতে মানুষকে একেবারে শ্বাসরুদ্ধ করে না ফেলবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর তওবার দরজা যে খোলা তার প্রমাণ আমরা এইভাবে পাচ্ছি। যে হাজ্জাজ ইবনে ইউসুফ সে কি বলেছিল, হাজ্জাজ ইবনে ইউসুফ বলেছিল যে ইয়া রব্বি কদ হালাফাল আদাউ ওয়াজতাহাদু, এবং এটা কবিতার ছন্দে বলেছে, হে রব, হে আমার রব, হে আমার প্রতিপালক, শত্রুরা তো হলফ করে বলে ফেলেছে, দৃঢ় একেবারে অভিব্যক্তি ব্যক্ত করে ফেলেছে যে বিআন্নানি রাজুলুন মিন সাকিরিন নারি, আমি একজন জাহান্নামী মানুষ, জাহান্নামের অধিবাসী আমি নাকি, আয়াহলিফুনা আলা আমিয়া ওই হাহু, তারা কি অন্ধকারের মধ্যেই থেকে শপথ করে ফেলল, ওদের ধ্বংস হোক, মা ইলমুহুম বিআযীমিল আফফি গাফফারি, ওরা ওই বিশাল ক্ষমার যে অধিকারী আল্লাহ, যিনি ক্ষমা করেন অনেক অনেক প্রচুর পরিমাণে ক্ষমা, শুধু তিনি গাফুর নামের অধিকারী নন, গাফফারের অধিকারী, যখন তখন ক্ষমা করেন, যত পাহাড় পরিমাণ পাপ তিনি ক্ষমা করেন, যেই পরিমাণ বিশাল এবং সেই ভয়াবহতা নিয়ে বান্দা পাপ করুক না কেন, তওবা করলে যে আল্লাহ ক্ষমা করতে পারেন, সেই আল্লাহর ক্ষমার কি তাদের অনুমান আছে, ওই ক্ষমার কি বা তাদের অনুভূতি আছে যে তারা শপথ করে বলে ফেললো যে তুমি নাকি আমাকে ক্ষমা করবা না। এই কথা যখন হাসান বসরি রাহিমাল্লাহর কানে পৌঁছলো, হাসান বসরি বললেন যদি আল্লাহ পাক হাজ্জাজ ইবনে ইউসুফের মতো মানুষকে, এই ধরনের ভুবন বিখ্যাত জালিমকে, এই ধরনের বিশ্ব শীর্ষ দুর্দণ্ড প্রতাপ এই মানুষটাকেও যদি আল্লাহ ক্ষমা করেন, তবে এই দুইটি পংক্তি এর মধ্যে যে বিষয় এসে আল্লাহর কাছে কথা বলেছে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে যে আবদার রেখেছে, শুধুই কেবল এটার মাধ্যমে আল্লাহ তাকে ক্ষমা করতে পারে। আসুন, আমাদের সমাজে যে সমস্ত নাস্তিকরা আল্লাহ সম্পর্কে এত এত মারাত্মক তারা কটূক্তি করেছে, ইসলামের ইসলামের নবীর উপরে কুঠারাঘাত হেনেছে, তাদের কি এখান থেকে কিছু শিক্ষা নেওয়ার নেই? অনেকে তো অনেক কথাই বলে, প্রলাপ বকে বকে চলে গেছে,
আমার কাছে এই জিনিসটা এমন লাগছে, এতটুকু লেগেছে, সেই অনুভূতি বলে চলে গেছে। একটু অভিব্যক্তি আল্লাহকে ব্যক্ত করার তাদের সেই জ্ঞান তো ছিল না। তাই সেখান থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আল্লাহর তওবা, আল্লাহর কাছে তওবার দরজা খোলা। মুসলিম শরীফের হাদিসে আসছে, ইয়াবসুতু ইয়াদাইহি লিয়াতুবা মুসিউল লাইল ওয়া বিন নাহার লিয়াতুবা মুসিউল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাইহি বিল লাইলি লিয়াতুবা মুসিউল নাহার, অথবা ইয়াদাহু এক বচনই এসেছে, উদ্দেশ্য দুইটা হাত। আল্লাহ রাব্বুল আলামিন তার দুটি হাত প্রশস্ত করে রাখেন পুরা দিন ব্যাপী, যাতে গত রাত যে পাপ করেছে সে যেন তওবা করে, আর পুরা রাত ব্যাপী যাতে গত দিনে যে পাপ করেছে অন্তত সে যেন তওবাটা করে ফেলে। এই সে আল্লাহ, তার কাছে এখনো তওবা করার দরজা যেহেতু খোলা, মারা যাওয়ার পর্যন্ত লক্ষণ প্রকাশ পেলে কিন্তু আর হবে না। অতএব আমরা সবাইকে তওবার আহ্বান জানাচ্ছি। এবং আরো কিছু কথা আমরা উল্লেখ করব, যে মামুনের মতো একজন প্রতাপশালী বাদশাহ, সেও বিভিন্ন আকিদার দিক থেকে বিভ্রান্তির মধ্যে ছিল এবং তার মাধ্যমে অনেক কিছু হয়েছে, ভালো কিছু হয়েছে, দারুল হিকমা প্রতিষ্ঠা হয়েছে, এখানে ভালো মন্দ সব মিলেই হয়েছে, ইউনান সহ আর অন্যান্য সংস্কৃতির যে কথাগুলো অনুবাদ করা হয়েছে যার ফলে ইসলামের মধ্যে অনেক বিভ্রান্তিও সৃষ্টি হয়েছে। যাই হোক, তারপরও তিনি বলেছেন, ইয়া মান লা ইয়াযুলু মুলকু ইরহাম মান লা যালা মুলকু, ওহে ওই রাজাধিরাজ যার রাজত্ব কখনো বিলীন হওয়ার নয়, লয় ক্ষয় সেখানে যুক্ত হওয়ার পর্যন্ত নয়, তুমি ওই মানুষটাকে রহম করো যার রাজত্ব এই তো চলে গেল, এই হাত ছাড়া হয়ে গেল। এবং তার সম্পর্কে এসেছিল যে এক গ্লাস পানি পান করতে দিলে উনি কি দেবেন, তখন বলেছিলেন যে যখন নিষ্কাশন হচ্ছিল না খাবার, তো হজম খাবারের ক্ষেত্রে আবার হজমের ক্ষেত্রে এইভাবে করে, এই খাবার যখন পাচ্ছিলেন না কোনো জায়গায় পাখি শিকার করতে গিয়ে, তখন তাকে এক গ্লাস পানি দিয়ে বলেছিল যে আপনি এটা দিয়ে দেবো, কি দেবেন, তখন বলেছিলেন যে আমার অর্ধ রাজত্ব দিয়ে দিব। আবার যখন নিষ্কাশন হচ্ছিল না তখন আরেকজন বা উনি জিজ্ঞাসা করলে বলেছিল আরেক গ্লাস পানি দিয়ে যে বা পানি ছাড়াই, যে এখন আপনি বলেন যে এটাকে লাঘব হতে গেলে আপনি কি দিতে পারেন, বলে আমার বাকি অর্ধেক দিয়ে দেব। তো পুরা রাজত্বই চলে গেছে ওনার এক গ্লাস থেকে দুই গ্লাস পানির ভিতরে। আমার আল্লাহর নিয়ামতে আমরা কি বা শুকরিয়া আদায় করেছি, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের অভিব্যক্তি, আমাদের এই যে ক্ষমা ভিক্ষা চাওয়া, ভিক্ষা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার আমরা কি বা ভাষা ব্যবহার করেছি। আমরা তো মানুষের সাথে অনেক কিছুই বললাম, অনেক মত বিনিময় করলাম, অনেক কিছু আমরা গিভ অ্যান্ড টেক করলাম, এবং এই দুনিয়াতে আমরা এই পেলাম, ওই দিলাম, এই করলাম, এই সুনাম, এই সুখ্যাতি অর্জন করলাম, কিন্তু আল্লাহর সাথে আমাদের মত বিনিময় কি পরিমাণ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সেই মনের যে অভিব্যক্তি এবং আমাদের যে আবেদন নিবেদন, এগুলো আমরা কতটুকু বলতে পেরেছি? আসুন না আমরা একটু বলি, মরণ কখন এসে যায় কেউ জানি না, সেই জন্য আমাদেরকে ওই সময়ের অপেক্ষায় থাকলে কিন্তু হবে না, আমাদেরকে যখন তখন এই কথাগুলো এখান থেকে শিক্ষা নিয়ে আল্লাহর সাথে কথা বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চেয়ে দেখুন না আমার আল্লাহ কতটুকু ক্ষমা করতে পারে। হাদিসে আসে না যে বান্দারে যদি শিরিক না নিয়ে আসো তবে আসমানের একেবারে দিগন্ত পর্যন্ত গগন চুম্বি পাপ নিয়ে যদি তুমি আমার কাছে আসো, আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইলে আমার কাছে তোমার কাছে আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে আসার জন্য আমি প্রস্তুত রয়েছি। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা ফাতাইতুম্মা আতাইতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বি কুরাবিহা মাগফিরা। এটাই হলো সেই হাদিস যেটা আমি সারমর্ম আগেই বলে ফেলেছি। তো ফুদাইল ইবনে ইয়াজ, ইনি একজন শাসক, এই কথা তার ছিল, আর ফুদাইল ইবনে ইয়াজ একজন সাধক, তার কথা কি ছিল, তিনি বললেন ওয়া বুদ আস-সাফার ওয়া কিল্লাতাজ যাত, হায় উনি তখন মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে দেখছেন যে আমাকে কত দূর যেতে হবে, কত বন্ধুর পথ আমাকে পাড়ি দিতে হবে, কতই না পিচ্ছিল সেই রাস্তা, হাসরের মাঠ আমার সামনে, এই এখানেই মালাকুল মৌতের জান কবজের যে কষ্ট আলোচনায় কালকে গিয়েছে, আমাকে এগুলো কিভাবে অতিক্রম করা সম্ভব হবে আল্লাহ যদি আমাকে সাহায্য না করেন। সেই দূরপাল্লার সফর তিনি বললেন যে এটা কত দূর, আর বললেন যে এর বিনিময়, এর বিপরীতে অপোজিটে আমার কিল্লাত যাত, আমার পাথেয় তো অতি অল্প। এইভাবেই তারা জ্ঞানী গুণীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে তাদের সেই অনুভূতি ব্যক্ত করেছিলেন। আসুন আমরা শেষ কথা যেটা বলবো, যে অন্তত আর কিছু না হয়, সুনান আবু দাউদের যে হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছিলেন যে মান খানা আখিরু কালামি
অথবা মান কানা আখির কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্যটি লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে চলে যাবে। আর যদি কিছু না হয় তাহলে এই বাক্যটা যাতে আমাদের শেষ বাক্য হয় এটা বলে বলে আমাদের মরণটা হয়, সেজন্য এটা বারবার আমরা আমাদের জিহ্বায় এমনভাবে আমরা জারি রাখি, চালু রাখি, যেন কঠিন মুহূর্তেও এটা আমাদের হাত ছাড়া না হয়। যেমন ওই খলিফার স্ত্রী, খলিফা ঘুমিয়ে গেলে তার জন্য তিনি যে ফানুস সহ আপনার জাফরানের কায় দিয়ে তাকে একটা সুন্দর তার মহল্লা তার মহলে অট্টালিকাতে বালাখানাতে তিনি যেই জিনিসটা মানে যেই বাউন্ডারি দিয়ে তাকে রেখেছিলেন সুন্দর শোভাবর্ধক হিসাবে তার বৈঠকখানার, তার চতুষ্পার্শ্বে বাদশাহ ঘুমিয়ে গেলে তিনি কি বলতে যে লা ইলাহা ইল্লাল্লাহ আদখুলু বিহা কবরি, লা ইলাহা ইল্লাল্লাহ উমদি বিহা হায়াতি, লা ইলাহা ইল্লাল্লাহ আদখুলু বিহা কবরি, লা ইলাহা ইল্লাল্লাহ আলকা বিহা রব্বি, লা ইলাহা ইল্লাল্লাহ এটার উপরে আমার জীবন আমি পাত করব, জীবন পরিচালনা করব, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা নিয়েই আমি কবরে প্রবেশ করতে চাই, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ এইটা নিয়েই এটাই আমার শেষ সম্বল, এটা নিয়ে আমার রবের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই লা ইলাহা ইল্লাল্লাহর পুঁজিটা ধরে রাখার জন্যে অথবা আগে যে কথাগুলো শুনলাম আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এই ধরনের কোনো কথা অন্তত রেডি রেখেছি যে কঠিন মুহূর্ত দেখা দিলে বলবো, নাকি না এইভাবে দুনিয়ার ধান্দায় আমরা নিমগ্ন বিভোর হয়ে এইভাবে ধোকাগ্রস্ত হয়ে পড়ে আছি? আল্লাহ তোমার আসমা ও হুসনার ওসিলা ধরে দোয়া করছি তুমি আমাদেরকে সজাগ দৃষ্টি মুসলমান, আমাদেরকে আত্মভোলা না হয়ে আমাদেরকে একটু জাগ্রত মুসলমান হওয়ার তৌফিক দান কর, আমাদের ইমানের সেই ভলিউমগুলোকে আয় আল্লাহ এটাকে তুমি শক্তিশালী করার জন্য যেই পথ ও পন্থা অবলম্বন করতে হয় সেটা অবলম্বন করার তৌফিক দান করো, আমাদেরকে ইলমে নাফে আমেলে সালেহে পাথে অর্জনের মাধ্যমে দুনিয়া এবং আখরাতে কীভাবে আমরা ধন্য হতে পারি, সার্থক জীবনের অধিকারী হতে পারি আমাদেরকে তৌফিক দাও, আর সর্বোপরি আমাদের খাতেমা বিল খায়ের হয়, আমাদের মরণটা ভালোভাবে হয়, ভালো জিনিসের উপর হয়, ভালো আমলের উপর হয়, তোমার সন্তুষ্টির উপর হয়, তুমি আমাদেরকে সেজন্য তৌফিক দাও, আমাদেরকে তুমি সেজন্য কবুল করে নাও আল্লাহ সবার, এবং আমাদের দোয়া কবুল করো না আমিন, আমাদেরকে সবাইকে আল্লাহ রাব্বুল সুস্থ রাখুন এবং সুস্থ জীবন অধিকারী করুন। ওয়া আখরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনেক দিন হয়ে গেল কেউ উত্তর দিচ্ছেন না, আজকের আলোচনা থেকে আমরা বলবো যে আপনি এখান থেকে কি পেলেন, যে আমরা কোন জিনিসটা করতে পারি এই মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে বলার জন্য অথবা এর আগের প্রস্তুতিমূলকভাবে, এই দুইটা, একটা হলো মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে বলার জন্যে, আর আর এর আগে প্রস্তুতি, যে প্রস্তুতি আমাদেরকে ওই কথাটা বলতে সাহায্য করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবে।